কবি দেবাশিস চৌধুরী, কলমে খুশির বাজার। আমরা এক অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, জানি না আর কত কিছু দেখার বাকি আছে। সম্পর্ক ভালোবাসা শুধু হোয়াটসঅ্যাপ আর ফেসবুকের দেওয়ালে জলজল করছে, মানুষের সূক্ষ্ম অনুভূতিগুলো পসরা সাজিয়ে কাল্পনিক বাজারে বেচা কেনা চলছে। প্রত্যেকেই আমরা নিজেদেরকে এই বাজারে ক্রেতা বিক্রেতায় পরিণত করেছি। কে কটা লাইক পেল, কার কত ফলোয়ার, এই নিয়ে দর কষাকষির প্রতিযোগিতা চলছে। বিবেক এই বাজারে সাবান শ্যাম্পু ক্রিমের মতো পণ্যে পরিণত হয়েছে। মানবিকতা আজ ময়লা ডাস্টবিনে পড়ে আছে। এই বাজারে সবাই সুখী, কারো মনে এতটুকু দুঃখ নেই। রক্ত মাংসের জীবন্ত শরীরগুলো ক্যামেরা বন্দি হয়ে খুশি থাকার অভিনয়ে ব্যস্ত। পচা গলা ঘুণ ধরা বিষাক্ত মনগুলো সুন্দর রঙিন আবরণে নিজেদের ঢেকে রেখেছে। প্রতিবাদের ভাষা এই বাজারে রঙিন ইমোজি হয়ে ঘুরে বেড়াচ্ছে, আর তাই দিয়ে বিপ্লব চলছে। সবাই এখানে বক্তা, অনর্গল বকেই চলেছে। শোনার কেউ নেই, দেখার কেউ নেই। মিথ্যে বলি গল্প দাদুর আসর বসিয়ে সবাইকে মজিয়ে রেখেছে। এই বাজারে মিথ্যার কাছে সত্য আজ পরাজিত। নিজেদেরকে কেমন যেন একটা বন্ধ ক্যাপসুলে ভরে দিয়েছি। এই কঠিন আবরণ থেকে মানবিক অনুভূতিগুলো আর বেরোতে পারছে না। কষ্ট হচ্ছে, কিন্তু আস্তে আস্তে ক্রমশ নিজেদেরকে মানিয়ে নিচ্ছি। কল্পনার বাজার ছাড়িয়ে যখন বাস্তবের মাটিতে পা দিই, তখন আর পাশে বসে কথা বলার কেউ নেই, স্নেহের পরশটুকু দেওয়ারও কেউ নেই। জনশূন্য অরণ্যে হাঁটতে হাঁটতে ক্লান্ত শরীরগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। বাজার কিন্তু দিন দিন ক্রমশ বৃহত্তর হচ্ছে, আর ক্রেতা বিক্রেতার সংখ্যা বেড়েই চলেছে। এটাই আধুনিক সভ্যতা, যেখানে রক্ত মাংসের শরীরগুলো যান্ত্রিক বুদ্ধি দ্বারা পরিচালিত হচ্ছে।